পূর্ব বর্ধমান জেলার কালনাতে বিজেপির গৃহ জনসংযোগ কর্মসূচিতে যোগদান করেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পরে এদিন শহর বর্ধমানের বাদামতলা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার সাথে ছিলেন বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন নরোত্তম মিশ্র নিজে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজের খতিয়ান যুক্ত প্রচারপত্র তুলে দেন। এদিন নরোত্তম মিশ্রকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। ভারতীয় জনতা পার্টি নে পুরে প্রদেশ কে অন্দর ডোর টু ডোর ক্যাম্পেনিং কা তয় কিয়া হ্যায়, হর ঘর জানা হ্যায়, হর ঘর ভাজপা কো পৌঁছানা হ্যায়। মমতা ব্যানার্জি কা যো কুশাসন হ্যায়, ভ্রষ্টাচার কা তাণ্ডব হো রহা হ্যায়, অন্যায় অত্যাচার কা বোলবালা হো রহা হ্যায়, উসকে লিয়ে জন জাগরণ অভিযান ভারতীয় জনতা পার্টি চলা রহি হ্যায়, উসকে তহত আজ হম ঘর ঘর যা রহে হ্যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।